বন্ধুরা, কি বলবো একে, পুরোনো দিনে হিন্দি কিংবা বাংলা সিনেমায় সেই দেখা যেত না যে সারা ছবির মধ্যে একটা উত্তেজনা, টান টান একটা রোমাঞ্চ, ভায়া ভায়ে মারামারি, কাটাকাটি, বোনের সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া, এবং সিনেমা শেষে সবাই এক জায়গায় মিলে মধুরেণ সমাপয়েত, মানে হচ্ছে মধুর মিলন। সেই মধুর মিলনই কি আমরা আজ দেখতে পেলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং অবশ্যই শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের। সব আলোচনা, সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী, সেই বিক্ষুব্ধ শুভেন্দু অধিকারী যিনি দিন কয়েক আগেই নিজের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে এক উত্তাল পরিবেশের তৈরি করেছিলেন। এবং তার থেকেও বড় কথা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে, যিনি কিনা দুদিন আগে তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাঁতরাগাছি থেকে একের পর এক তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারীকে। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে একটি বাড়িতে এই বৈঠক হয়েছে। বৈঠকে অভিষেক এবং শুভেন্দু ছাড়াও ছিলেন তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোরও। অর্থাৎ একদিকে মুখোমুখি বিবদমান দুপক্ষ, অন্যদিকে দুই নিরপেক্ষ প্রবীণ নেতা। দুই নিরপেক্ষ প্রবীণ নেতা বলতে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, কারণ এই সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরুর দিন থেকে শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা করেছেন। এই দুই নেতা কিন্তু কখনো এমন কোনো মন্তব্য করেননি যাতে শুভেন্দু অধিকারীর বিতর্ক হাওয়া পায়, শুভেন্দু অধিকারীর বিতর্ক আরও উস্কে ওঠে। বৈঠকের পর সৌগত রায় দাবি করেছেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। শুভেন্দু অধিকারী নাকি নিজেও জানিয়েছেন যে তিনি দল ছাড়ছেন না, বিধায়ক পদও ছাড়ছেন না, কিন্তু সৌগতবাবু একথাও বলেছেন যে বাকি আর কিছু যদি প্রশ্ন থাকে কিংবা জিজ্ঞাসা থাকে সেটা শুভেন্দুর কাছেই জানতে পারবেন। শুভেন্দু অধিকারীর কিন্তু কোনো মতামত রাত পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি। আশা করি নিশ্চয়ই আগামী দু একদিনের মধ্যে তিনি তার যে অবস্থান, সেই অবস্থান, তিনি এদিনের যে বৈঠক সেই বৈঠক সম্পর্কে কিছু বলবেন, কিছু ইঙ্গিত কিংবা কিছু ইশারা দেবেন। কিন্তু বন্ধুরা, এদিনের বৈঠকে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী কিন্তু ওই কথায় বলে না যে ঘরের ছেলে ঘরে ফেরা, সেই ব্যাপারে, সেই পথেই কিন্তু পা বাড়িয়েছেন। অনেকেই মনে করেছিলেন, অনেকেই, অনেক সংবাদ মাধ্যমেই জল্পনা তৈরি হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছিল যে তিনি হয়তো গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য পা বাড়িয়েছেন। এমনও কথা উঠছিল যে তিনি হয়তো নতুন একটা নিজের দলই তৈরি করবেন। কিন্তু এদিন আচমকায় যে দু ঘন্টার বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর কিন্তু এটা একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল যে ঘরের ছেলে আসলে কিন্তু ঘরেরই পথ ধরেছে শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলেই যে আপাতত থাকছেন, তিনি যে অন্য কোথাও যাচ্ছেন না, তা কিন্তু এদিন তিনি একটি মন্তব্য না করলেও বৈঠকে বসে কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন, কিংবা বৈঠকে বসে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু আপাতত তৃণমূলেই থাকছেন। এবং কাদের সঙ্গে তিনি এদিন বৈঠক করলেন, না যাদের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ, আমরা জানি যে তার শুভেন্দু অধিকারীর বিক্ষোভের কিন্তু দুটো মূল কারণ ছিল। সেই দুটো বিক্ষোভের মূল কারণ কী কী ছিল? এক হচ্ছে তাকে পর্যবেক্ষকের পদ ফিরিয়ে দিতে হবে, তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে হবে, আর দ্বিতীয় যেটা ওর মনে ক্ষোভ ছিল সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এবং প্রশান্ত কিশোর যেভাবে জুটি বেঁধে কাজ করে পুরো দলের রাস নিজেদের হাতে টেনে নিচ্ছে, সেই একাধিপত্যটা কিন্তু ভাঙতে হবে। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভাতেই কিন্তু এই দুটি প্রশ্নেরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছিলেন। আমরা সেদিনের সেই ভিডিওতেও কিন্তু আমরা এই কথার উল্লেখ করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিন্তু শুভেন্দুকে দলে রাখতে চান। এবং এদিনের বৈঠকের পর যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর দুজনে যেভাবে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছেন এবং শুভেন্দু সেই রাতের অন্ধকারে মেদিনীপুর থেকে চুপি চুপি এসে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে একটি বাড়িতে এসে অভিষেক এবং প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন, তাতে কিন্তু তৃণমূলের জন্য এটা বড় সফলতা বলা যায়, এটা জয় বলা যায়। তৃণমূল সূত্রে এই খবরও পাওয়া গেছে যে বৈঠক চলার সময়ই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং অভিষেকের তরফে আন্তরিকভাবে একসঙ্গে দল চালানো ও কাজ করারও আহ্বান জানানো হয়। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও ফোনে যখন শুভেন্দু কথা বলছিলেন ঠিক একই আর্জি বা আবেদন যাই বলুন না কেন সেই কথা কিন্তু শুভেন্দুকে বলা হয়। এবং আমাদের সামনে উঠে আসছে সেই প্রশ্নটা হলো যে তাহলে এদিনের এই যে মঙ্গলবারের রাতের যে বৈঠক, সেই রাতের বৈঠকের পর কি রাজ্য রাজনীতির পুরো মোড়টাই কি তাহলে ঘুরে গেল? তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের কিন্তু এমনটাই দাবি। তিনি কিন্তু পরিষ্কারভাবে এবং খুশি মনে তিনি যখন কথা বলছেন তিনি কিন্তু তার ভাবভঙ্গি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা বারবার বডি ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি কারণ একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজই প্রমাণ হয় যে তিনি ঠিক কতটা অন্তর থেকে কথাটা বলতে চাইছেন, তিনি সত্যি বৈঠকের পর খুশি কি না সেটা কিন্তু সৌগতবাবুর যে কথা এবং সৌগতবাবুর যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে শরীরী ভাষা তাতে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবং তিনি যথেষ্টই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে শুভেন্দু বিতর্কের কিন্তু অবসান প্রায় হয়েই গেছে, মানে ধরে নিন 90% কিন্তু অবসান হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে রফা সূত্রটা কী হলো? যদি সমাধান হয়ে গিয়েই থাকে তাহলে রফা সূত্রটা কী হলো? শুভেন্দু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের মধ্যে কী এমন কথা হলো যে শুভেন্দুর মন গলে গেল? এ ব্যাপারে শুভেন্দু অধিকারী নিজে অবশ্য একটি কথাও বলেননি। এ ব্যাপারে যখন আমরা শুভেন্দু ঘনিষ্ঠর সঙ্গে যোগাযোগ করি তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা বলা হলো সেই রফাসূত্র, যে রফাসূত্রের কথা বলা হলো সেই রফাসূত্র যেটা বলা হচ্ছে যে শুভেন্দু যে পাঁচটি জেলার পর্যবেক্ষক ছিলেন সেগুলোর প্রার্থী বাছাই নিয়ে অভিষেক এবং প্রশান্ত কিশোর তেমনভাবে একটা হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ শুভেন্দুকে যে পর্যবেক্ষক পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন, ফলে পর্যবেক্ষক পদ তৃণমূলে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই নেই। কিন্তু পর্যবেক্ষক হিসেবে একজন মানুষের অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা কিন্তু তারা শুভেন্দু অধিকারীকে ফিরিয়ে দিতে রাজি হয়েছেন। এবং সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা কে বলেছেন? না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর, যাদের বিরুদ্ধে ক্ষোভ যে তারা নাক গলাচ্ছেন সব জায়গায়, তারা কিন্তু নিজেরা এসে এদিন শুভেন্দু অধিকারীকে বলেছেন যে তার নজরদারিতে যে জেলাগুলি ছিল, তিনি যে শুভেন্দু অধিকারী এর আগে পর্যবেক্ষক হিসেবে যে জেলাগুলির দায়িত্বে ছিলেন সেই জেলাগুলির যে আগামী 21-এর ভোটে যে প্রার্থী বাছাই কিংবা অন্যান্য দলীয় সাংগঠনিক পদে যে প্রার্থী বাছাই সেই প্রার্থী বাছাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা প্রশান্ত কিশোর নাক গলাবেন না, হস্তক্ষেপ করবেন না। ঠিক তার উল্টো দিকে এদিন শুভেন্দু অধিকারী যেটা বৈঠকে বলেছেন, আমরা শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে তিনি বৈঠকে বলেছেন যে তিনি কিন্তু বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবেই থাকতে চান। আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে শুভেন্দুর উপর ততটা ভরসা করতে পারছিলেন না, এই জায়গাটাতেও কিন্তু শুভেন্দুর একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগটা কিন্তু এদিন সেই যে তার মনের যে ক্ষোভ সেই মনের ক্ষোভ কিন্তু তিনি এদিন ফোনে যখন বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন তখন কিন্তু তিনি একেবারে প্রাণ খুলে কিন্তু নিজের কথা তিনি বলে দিয়েছেন। তিনি কিন্তু একথাও বলেছেন যে সকলে মিলে দল চালানো হোক, এটা তিনিও চান, দলের ভালোর জন্য নির্বাচনের আগে সবাইকে এটা ভাবতে হবে। তিনি নিজে এবং তার যে অনুগামী দাদার অনুগামী বলে যারা আজকে জয়ধ্বনি দিচ্ছে তারাও কিন্তু তৃণমূলকে ভালোবাসেন, কেননা 21-এর ভোটে হচ্ছে গিয়ে জয়টাই হচ্ছে গিয়ে প্রধান জিনিস। শুভেন্দুর মুখে এমন কথা শোনার পর স্বাভাবিকই খুশি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুশি হয়েছেন। এবং আমরা এটাও জানতে পারছি পুরোটাই সূত্রের খবর, এর সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারছি না, কিন্তু তাও বলছি যে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে
ফোনে কথা বলার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সব কথা ভুলে যাওয়ার কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সব মান অভিমানের কথা ভুলে গিয়ে এই নির্বাচনের প্রস্তুতির জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন। তিনি আর কি বলেছেন না, তিনি শুভেন্দুকে তিনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এখন থেকে সকলে মিলে একসঙ্গে মিলে কাজ করতে হবে। এবং আমরা সবাই জানি যে আগামী 7 ডিসেম্বর মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে এবং সেই সভায় পূর্ব পশ্চিম মেদিনীপুরের সব তৃণমূল বিধায়ককে আসতে বলা হয়েছে। এদিন ফোনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে, ভেবে দেখুন যে দীর্ঘদিন পরে কথা হচ্ছে, দীর্ঘদিন পরে কথা হওয়ার পর পুরো ব্যাপারটাই যখন একটা মধুর মিলনের দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ছোট ভাইয়ের মতো করেই এদিন বলেছেন যে ওই যে সভা 7 ডিসেম্বরের যে সভা, সেই সভায় যেন শুভেন্দু অধিকারী অবশ্যই আসেন। ফলে আগামী 7ই ডিসেম্বর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভাতে যদি শুভেন্দু এসে হাজির হন তাহলে বুঝতে হবে যে পুরো ব্যাপারটাই মিটে গেছে। আর যদি তিনি সেদিনের সভাতেও অনুপস্থিত থাকেন তাহলে বুঝতে হবে তাহলে কোথাও একটা এখনও সমস্যা রয়ে গেছে কিংবা বড় ধরনের একটা গণ্ডগোল রয়েছে। তাহলে এই বৈঠক থেকে যেটা বেরোচ্ছে সেটার মোদ্দা কথা হচ্ছে যে এই বৈঠকের পর শুভেন্দু অধিকারীর বিক্ষুব্ধ মন কতটা গলল, কতটা তৃণমূলের প্রতি ফিরে এলো, সেটা কিন্তু আগামী 7ই ডিসেম্বর কিন্তু আমরা বুঝতে পারবো। এবং সেদিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী সত্যিই তিনি তৃণমূলেই রইলেন নাকি তলে তলে অন্য দলে যাওয়ার পরিকল্পনা করেছেন।